মুক্তিযুদ্ধের সময় যে কাজ করতেন যা যা দেখেছেন আপনার কাছে যে ইতিহাস রয়েছে যে তথ্য রয়েছে সমস্ত কিছু একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিন কেউ বলতে না কেউ না আমি সুপ্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট গ্রামে এসেছি এ সকল প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে কিছু মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে প্রবীণ হয়েছে কয়েক বছর পর হয়তো বা চলে যাবে পরপারে কিন্তু অজানা থাকবে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস তাই তাদের কাছ থেকে একটু মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য আসা কথা বলবো একজন প্রবীণ ব্যক্তির সাথে আপনার নামটা কি আমার নাম নরেন মুক্তিযুদ্ধের সময় বয়স কত ছিল তখন কি করতেন তখন দরজায় কাজ করতাম মনে পড়ে তো স্মৃতিগুলো না ওই মুক্তিযুদ্ধের সময় যে কাজ করতেন যা যা দেখেছেন আপনার কাছে যে ইতিহাস রয়েছে যে তথ্য রয়েছে সমস্ত কিছু একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিন কেউ বলতে না কেউ না আমি ছাড়া বাবা ভরে গেছে মাঠে তখন পায়খানা ছিল না মাঠে গেছে দেখে মানে পাঞ্জাবিদের আস্তে আস্তে সাথে নিয়ে আচ্ছা 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 বাবা ওই দেখে না কিসের পায়খানা ডোবর আছে সিগির তোর সব ভাগে মিলিটারি বোঝা এসে গেল আচ্ছা গেল তারপরে আমি বাবা কাজে একটু সিগির উঠে পালা যাক আমি মানে এই কাপড় চোপড়গুলো রয়েছে মুক্তিভোজের প্যান্ট রয়েছে প্যান্ট রয়েছে শার্ট রয়েছে মানে আমি ক্রস করে ধুয়ে দিছি ওটা সাত দিন পর আমাকে বিল দিত তার মানে আমি একটু ক্লিয়ার করি যে আপনি সেই কাপড়গুলো মুক্তিযোদ্ধাদের মাঝে সরবরাহ করতেন তাই না হুম ওই কাপড়গুলো মানে এদের বাজারে ফাইট করে ওই কাপড়গুলো উঠা নিয়ে আসছিল ওরা নিয়ে আসা এখানে মানে এদের বাড়িতে আমাদের সারা রাত ওই গুলির বাক্স বোমের বাক্স বাবা হরেন্দ্রনাথ বসাক এর বাবার নাম তাদের বাড়িতে থাকতো লতিম মির্জা এখানে গ্রুপ করতো প্রথম লতি মির্জা তো ওই চারটা ছেলে নিয়ে ঢুকলো তারপরে ধীরে 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 ছেলে আবার চারশো প্রত্যেক বাড়িতে পাঁচজন ছজন করে আমরা খাইবার যেতাম একদিন মানে খাইবার যাওয়া হয়েছে তো এখন থালা বাসন তো সবারই থাকে না যে খাবে না উঠে গেলো তো ও বললাম যে আচ্ছা আপনি কেমন ছেলে বলে দিয়েছেন যে আমাদের বাসনপত্র নাই কিছু নেয় পাতা দিছি খাবে না আর তাদের যাক গালি তা মানে শাসন করলি পরের দিনের থেকে আবার ভালোভাবে থাকলো এখানে তো যাই হোক আমি মানে বেলা ওঠার আগে ওই পানির নিচে মানে ইয়ে বিরাট ওই শনিবারের দিন বড়ো বড়ো ফোটাল বৃষ্টি আমি ডুব দিলাম একটা বিন্যাগাছ ছিল বিরাট সে গাছের আড়ালে এক পা পটের উপর আর পা মানে সাইকেল মতন পেট সে প্রায় তিনটার সময় উঠছিল পানি মরছিল তিনটার সময় উঠছে উঠে বাড়ির পর তিনখান চার ঘর পর দিল আর দুখান ছিল আর পাড়াপাশিবাসী ঘরটার পর দিল তারা সব তো ফাঁকে ফুঁকে গেল